الله أكبر الله أكبر. السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اقرأ باسم ربك الذي خلق. خلق الإنسان من علق. اقرأ وربك الأكرم الذي علم بالقلم. علم الإنسان ما لم يعلم. صدقت يا رب العالمين ويا أرحم الراحمين. وقال نبينا عليه الصلاة والتحية والسلام: أشرف أمتي حملة القرآن، أو كما قال عليه الصلاة والسلام. صلى الله اللهم صل على محمد وعلى آل محمد، كما صليت على إبراهيم وعلى آل إبراهيم، إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد، كما باركت على إبراهيم وعلى آل إبراهيم، إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا، إنك أنت العليم الحكيم. الحمد لله توڑی تن پر حافظیا و فرقانیا مدرسار حبے سطر دیر دستار بندی اوپرکھے আয়োজিত অধ্যক্ষ তাফসীর ও কোরআন মাহফিলের জনাব সদর জলসা সভাপতি মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ আলী সাইম প্রতিষ্ঠাতা সভাপতি অত্র মাদ্রাসা সহ মাহফিলে উপস্থিত প্রধান অতিথি বিশেষ অতিথি সহ এ পর্যন্ত বাদ মাগরিব থেকে আলোচনা করেছেন জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত ওলামায়ে কেরাম এবং এলাকার বিভিন্ন দূর দরাজের এরিয়া থেকে গোরবাড়ি থেকে আগত ইমামদার মুত্তাকি বাবাজিরা সমবয়স্ক যুবক ভাইয়েরা পর্দার আড়ালে বসে কোরআন ও সুন্নাহর আলোচনা শ্রোতা আছেন আমার পর্দানিশীন মা ও বোনেরা, রব্বে করিমের আলিশান দরবারে অসংখ্য অগণিত শুকর যে আল্লাহ রব্বুল আলামিন মেহরবানি করে আমাদের হায়াতকে আজকে এই মুহূর্ত এই সময় পর্যন্ত দীর্ঘায়িত করে শারীরিক সুস্থতা দান করে রব্বে করিম পৃথিবীর মধ্যে সর্বোত্তম জাতির সর্বোত্তম নবীর সর্বোত্তম উম্মত হিসেবে কবুল করে পৃথিবীর মধ্যে সর্বোত্তম গ্রন্থ কোরআন এবং তার ব্যাখ্যা গ্রন্থ সুন্নাহর মহাব্বত এবং নিসবতে রহমতি বরকতি এরিয়ার ভিতরে আল্লাহ তাআলা আমাকে আপনাকে নিয়ে আসছেন বসার তৌফিক দান করেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এতগুলো নিয়ামত দান করলেন সে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের জন্য সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুল শুকর আদায় করে সকলেই বলি আলহামদুলিল্লাহ। মহতরম দোস্ত বুজুর্গ হযরত উলামায়ে কেরাম আলহামদুলিল্লাহ ওনারা আছেন মেহমান হিসাবে আসবেন দীর্ঘ সময় পর্যন্ত হয়তো ইনশাআল্লাহ কোরআন ও সুন্নাহর আলোকে
আলোচনা হবে। মহতরম, আলোচনা তো আলহামদুলিল্লাহ আশপাশে প্রায় হয়, কিন্তু আলোচনাও আমরা শুনেও থাকি, কিন্তু বাস্তবতার মধ্যে এর তেমন কোন ধরনের ফলাফল পাওয়া যায় না। এটার পিছনে কিছু কারণ আছে, তার মধ্য থেকে অন্যতম কারণ হলো, সহজ কথায় সৎসাৎ কথায় বোঝেন, কলসের মুখ আর টিউবওয়েলের মুখ দুইটা যদি এক হয়, সারাদিন কল টিপার প্রয়োজন হয় না, পাত্র অনুপাতে অল্প কল টিপ দিলেই ওই পাত্র ভরে না খালি থাকে। একটু আওয়াজ দেয়া বলেন, ভরে না খালি থাকে। পাত্রের মুখ একদিকে, কলের মুখ আরেকদিকে, সারাদিন শুধু টিউবওয়েল না মোটর সারা পাইপ ধরে রাখছেন, এক সপ্তাহ, এক বছর, দুই বছর, এক যুগ, দুই যুগ, মৃত্যু পর্যন্ত পাইপ ধরে রাখলে ওই টিউবওয়েলের পানি অথবা পাইপের পানি পাত্রের ভিতরে ঢোকার কোন সম্ভাবনা আছে? মহতরম দোস্ত বুজুর্গ, এ যদি হয় দুনিয়ার একটি দৃষ্টান্ত, দুনিয়ার পানি যদি টিউবওয়েলের মুখের সাথে মিল না থাকার কারণে পাত্র যদি কোনোদিন ভরপুর না হয়, কিভাবে সম্ভব আমরা মাহফিলে আসব, ওলামায়ে কেরামের দরবারে বসব, কোরআন সুন্নার দরবারে বসব, কিন্তু আমাদের অন্তরটাকে ভিন্ন কোন একটা সুগর, ভিন্ন কোন একটা ফিকিরের মধ্যে লিপ্ত করব, তাহলে ওই মাহফিল থেকে, কোরআন এবং সুন্না থেকে আমার দিলের ভিতরে কতটুকু নূর যাওয়ার সম্ভাবনা আছে? একটু আওয়াজ দিয়ে বলেন, কত পার্সেন্ট যাওয়ার সম্ভাবনা আছে? মুহতারম দোস্ত, 1% যাওয়ার সম্ভাবনা নাই। দুনিয়ার জিনিস যদি মুখ মিল না থাকার কারণে যদি না যায়, কোরআনের আলো, কোরআনের নূর কি দুনিয়ার জিনিসের চাইতে কম দামি না বেশি দামি? মুহতারম দোস্ত বুজুর্গ, এই জন্য আমি আপনাদের সম্মুখে সর্বপ্রথম আবেদন রাখবো, মেহরবানি করে আমরা যে যে নিয়তে বাড়ি থেকে বের হয়ে আসি না কেন, কমপক্ষে এখন থেকে আমাদের অন্তরটাকে কোরআন এবং সুন্নার জন্য, একমাত্র আল্লাহ তাআলার কোরআন হাকিমের বিদ্যার জন্য অন্তরটাকে প্রশস্ত করে ওলামায়ে কেরামের দিকে মহব্বতের নজরে তাকিয়ে থাকবো। অবশ্যই অবশ্যই এই কোরআনের বরকত নিয়েই ইনশাআল্লাহ আমরা বাড়িতে ফিরতে পারবো, ঠিক না বেঠি? এই জন্য মহতারাম দোস্ত বুজুর্গ, অতি অল্প সময়ের ভিতরে যেহেতু মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই মাহফিলটি, এই জন্য মাদ্রাসার মধ্যে কি শিক্ষা দেওয়া হয় একটু আওয়াজ দিয়ে বলেন, মাদ্রাসার মধ্যে কি শিক্ষা দেওয়া হয়? এটার নাম কি? আল কোরআনুল কারীম। নাম কি? মহতরম দোস্ত বুজুর্গ, মাদ্রাসায় আর যাই কিছু পড়ানো হোক আর নাই হোক, মাদ্রাসার প্রথম পড়া হলো কোরআনুল কারীম, ঠিক কিনা? এই জন্য মহতরম দোস্ত বুজুর্গ, কোরআন হাকিম সম্পর্কে আমি আপনাদের সম্মুখে পৃথিবীর মধ্যে সর্বপ্রথম আল্লাহ তাআলা যে ফরমান, যে হুকুম জারি করেছেন সরকারি দয়ারম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, এটা সবাই জানেন। আমি সূরাতুল আলাক থেকে কয়েকটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য আহাদিস মুবারাকা থেকে একটি হাদিসের অংশ বিশেষ তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি দয়া করেন, তাহলে কোরআনে কারীমের শিক্ষায় মানুষের সকল অন্ধকার এবং অশান্তি থেকে মুক্তির পথ, কোরআনে কারীমের শিক্ষায় মানুষের একমাত্র নাজাতের পথ, এই বিষয়ে সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আমলের নিয়তে বলার এবং আপনাদের সবাইকে আমলের নিয়তে শ্রবণ করার তৌফিক নসিব করেন, সবাই বলি আমিন, আমিন। মুহতারাম দোস্ত বুজুর্গ, এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে সৃষ্টি করেছেন সবচেয়ে উৎকৃষ্ট না নিকৃষ্ট? আবার মানব জাতি উৎকৃষ্ট অন্য মাখলুকাতের মধ্যে থেকে, এই মানব জাতির মধ্যে সবচেয়ে বেশি সম্মানিত জাতির নাম হলো ইমানদারের জাতি, ঠিক কিনা? মুহতারাম দোস্ত বুজুর্গ, রব্বে করিম আমাদেরকে ইমানদারের জাতি বানিয়ে ইমানদার হিসাবে আল্লাহ তাআলার আনুগত্যশীল বান্দার তালিকা করে আল্লাহ তাআলা আমাকে আপনাকে কবুল করছেন, এই জন্য আবারও দিল থেকে শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম দোস্ত বুজুর্গ, আল্লাহ রাব্বুল আলামিন যখন সর্বপ্রথম হযরতে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম কে দিয়া আমাদের নবীজি সরকারে দোয়া আলমের উপর যখন সর্বপ্রথম কোন একটা আয়াত নাযিল করবেন, হযরত জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম সর্বপ্রথম যে ফরমান নিয়ে সরকারে দোয়া আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন,
সেই ফরমান সূরাতুল আলাকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ইকরা বিসমি রাব্বিকা আল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক। ইকরা ও নবীজি, আপনি পড়েন বিসমি রাব্বিকা, কার নামে? আপনার রবের নামে। কার নামে? আপনার কোন রব? কি রব? আল্লাযী খালাক, যিনি আপনাকে কি করেছেন? সৃষ্টি করেছেন। মুহতারাম দোস্ত বুজুর্গ, আপনাদের কাছে আমার প্রশ্ন, আল্লাহ তাআলা নামাজ রোজার বিধান আগে দেন নাই, সর্বপ্রথম সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কি হুকুমটা জারি করলেন? পড়েন। সর্বপ্রথম হুকুম কি? পড়েন। কি পড়া করবেন? পড়ার সিলেবাস কি হবে? এই পড়ার ভিতরে কি কি সাবজেক্ট পড়ানো হবে? এটা দুনিয়ার কোনো মানুষের দ্বারা আল্লাহ তাআলা নির্বাচন করে দেন নাই, দুনিয়ার কোনো মানুষের জন্য নির্বাচন করার জন্য সুযোগ দেন নাই, বরং আল্লাহ রাব্বুল আলামিন নিজেই সিলেবাস নির্ধারণ করে বলতেছেন, বিসমি রাব্বিকাল্লাযী খালাক, ওই সত্তার নামে আপনি পড়ুন যে সত্তা নাকি আপনাকে সৃষ্টি করেছেন, ওই সত্তার নামে আপনি পড়ুন। মুহতারাম দোস্ত বুজুর্গ, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে পড়ার জন্য হুকুম করলেন, এই জন্য জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আগমন করলেন, আগমন করার পরে সরকার জাহান্নাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলতেছেন, ইকরা ইয়া মুহাম্মদ, ও নবীজি আপনি তেলাওয়াত শুরু করে দিন, আপনি পাঠ করা শুরু করে দিন। সরকার জাহান্নাম সুজা সুজি উত্তর দিয়া বললেন, মা আনা বিকারিন, আমি তেলাওয়াত করব না, আমি তেলাওয়াতকারী নয়, আমি পাঠকারী নয়। বুখারী শরীফের হাদিস মুহতারাম দোস্ত বুজুর্গ, জিব্রিল আলাইহিস সালাতু ওয়াসসালাম আবার বললেন, ইকরা। সরকার জাহান্নাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিয়া বললেন, মা আনা বিকারিন, আবার সন জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম ডাক দিয়া বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। যখন তৃতীয়বার জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম ইকরার পরে বিসমি রাব্বিকা শব্দ বানিয়ে দিলেন, সাথে সাথে সরকার জাহান্নাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একের পরে এক করে পাঁচটি আয়াত কারিমা তেলাওয়াত করে শোনায় দিলেন। মুসলমান যুবক ভাই জানার, আমার ওলামায়ে কেরাম মুহাদ্দিসিন কেরাম বলেন, প্রথম যখন জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম হুকুম করলেন পড়েন, সরকার জাহান্নাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আনা বিকারিন দিয়া উত্তর দিলেন, দ্বিতীয়বারও একই উত্তর। ওলামায়ে কেরাম এখান থেকে হিকমত বের করেছেন, জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম শুধুমাত্র বলছেন পড়েন, কি পড়বো, কার নামে পড়বো, কি আশয় বিষয়, এই ধরনের কোনো বিষয় যেহেতু জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম স্পষ্ট করেন নাই, এই জন্য সরকার জাহান্নাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, মা আনা বিকারিন, মা আনা বিকারিন। কিন্তু তৃতীয়বার যখন জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম ডাক দিয়ে বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, ইতিপূর্বে যে নবী কোনো আক্ষরিক বিদ্যায় বিদ্যান ছিলেন না, সেই নবীজি একে এক করে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালামের সাথে সাথে পাঁচটি আয়াতে কারিমা তেলাওয়াত করে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালামকে শিখিয়ে দিলেন। সুবহানাল্লাহ। মুসলমান ভাই জানারা আমার, আমরা সকলেই জানি যখন সর্বপ্রথম মক্কায় কোরআন কারিম যখন আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করতে চাইলেন, নাযিল করলেন, তখন মক্কার মধ্যে কি ধরনের পরিবেশ, মক্কার কি অবস্থা ছিল, এটা কমবেশ শিক্ষিত অশিক্ষিত প্রত্যেকটা মুসলমানের জানা থাকার কথা। মানবতা বলতে যেখানে কোনো কিছুই ছিল না, মানুষগুলোর ভিতরে মনুষ্যত্ব বোধের সামান্যতম অথবা কিঞ্চিত পরিমাণ মনুষ্যত্ব বোধ যেখানে বিদ্যমান ছিল না, এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন সেই মক্কার গুটগুটে অন্ধকারের পরিবেশে রব্বে করিম সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের নামে পড়ার জন্য হুকুম জারি করে দিলেন। আল্লাহ তাআলা অন্য কোনো বিধান দেন নাই, অন্য কোনো হুকুম নাযিল করেন নাই,
বরং সর্বপ্রথম রবের নামে পড়েন দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কি বুঝাইতে চাইলেন, ওগো নবীজি আরবের মানুষগুলোর তাদের চরিত্রের যে অবনতি হয়ে গেছে, তাদের ভিতরে মানবতা আজ লুণ্ঠিত, মানবতা তাদের ভিতরে অনুপস্থিত, এই সমস্ত জাহেলিয়াতের জমানার মানুষগুলোকে অজ্ঞ বর্বরতার যুগের বর্বর মানুষগুলোকে যদি এই মুহূর্তে মানুষ করতে হয়, এই মুহূর্তে যদি তাদেরকে তাদের রবের ভুলে যাওয়া পথকে যদি স্মরণ করিয়ে দিয়ে তাদেরকে যদি আল্লাহমুখী করা হয়, তাহলে এটার একমাত্র কেবলমাত্র শুধুমাত্র একটা পথই খোলা আছে, সেই পথের নাম হলো আল কোরআনুল কারীমের শিক্ষা, ঠিক কিনা? মুসলমান ভাই জানারা আমার, সর্বপ্রথম যখন কোরআনে কারীম নাজিল হয়ে গেল যে হযরতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আস্তে আস্তে করে দ্বীনের দাওয়াতের কার্যক্রম যখন শুরু করলেন, ইতিপূর্বে যে আবু বকর, যে ওমর, যে ওসমান, যে আলী রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইনগণ জাহেলিয়াতের জমানার জাহেলিয়াতের যুগের বর্বর মানুষের অন্তর্ভুক্ত ছিল, সেই আবু বকর, ওমর, ওসমান, আলী অল্প কয়েকদিনের ব্যবধানে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ মানব সন্তান হয়ে গেল। এটা কিসের বদৌলতে হলো? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনে কারীমের বদৌলতে। কোরআনে কারীমের শিক্ষা যে ব্যক্তির ভিতরে আছে, ওই ব্যক্তির অন্তরের ভিতরে কোনো ধরনের খারাপি এবং কোনো ধরনের অন্ধকার আচ্ছন্নতা নেই, ওই ব্যক্তির অন্তরটাকে কোরআনে কারীমের তেলাওয়াতে আস্তে 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 পরিষ্কার করে, ওই অন্ধকার আচ্ছন্ন দিলটাকে রুমে রোশন করে, পুরো দিলটাকে কোরআনে কারীমের আলোর দ্বারা আলোকিত করে দেয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, পৃথিবীর মানুষ শুনো, কোরআন কি ও কেন? কোরআন পড়লে লাভ কি? খুব ভালো করে শুনো, দুনিয়ার কোন মুফাসসিরের মুখ থেকে তোমাদেরকে শোনার কোনো প্রয়োজন নাই, দুনিয়ার কোন মুহাদ্দিসের মুখ থেকে তোমাদেরকে শোনার প্রয়োজন নাই, বরং আমি আহকামুল হাকিমিন রব্বুল আলামিন নিজে কোরআনে কারীম কি ও কেন এটার উত্তর দিয়ে সূরা ইব্রাহিমের শুরুতে আয়াত নাযিল করে দিলাম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম كتاب أنزلناه إليك لتخرج الناس من الظلمات إلى النور بإذن ربهم إلى صراط العزيز الحميد ألف لام را أرتكي সমস্ত মুফাসসিরিন কেরাম মুত্তাফাক মত পোষণ করে বলেন, আল্লাহু আলামু বিমুরাদিহি, আল্লাহ রাব্বুল আলামিন আলিফ লাম র সহ কোরআন কারীমের মধ্যে যতগুলো হরফে মুকাত্তাত বা বিচ্ছিন্ন হরফগুলো আছে, এই সমস্ত হরফের অর্থ এবং মর্ম একমাত্র কে জানেন? আর একটু আসতে বলেন, একমাত্র কে জানেন? একমাত্র আল্লাহ তাআলা জানেন। পরক্ষণে রব্বে কারীম হরফে মুকাত্তাতের পরক্ষণে রব্বে কারীম ঘোষণা দিয়ে বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইক, ও পৃথিবীর মানুষ শোনো, কোরআন কারীম এটা সাধারণ কোন মানুষ, সাধারণ কোন ব্যক্তির, সাধারণ কোন মানুষের রচিত গ্রন্থ আর বইয়ের মত নয়, বরং এই কোরআন হলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বিশাল বড় এক কিতাব। এই কোরআন পৃথিবীর কোন মানুষ নাযিল করে নাই, এই কোরআন পৃথিবীর কোন মানব রচনা করতে পারে নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন আনজালনাহু ইলাইকা, এই কোরআন আমি আপনার প্রতি নাযিল করেছি গো, ওগো নবীজি আমি এই কোরআন আপনার প্রতি কেন নাযিল করলাম, কারণটা কি? কারণ আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলে দিলাম, লিতুখরিজান নাসা মিনা যুলুমাতি ইলান নূর, ওগো নবীজি জাহেলিয়াতের জমানার কারণে, অন্ধকার আর বর্বরতার যুগের কারণে যে মানুষগুলোর শুধুমাত্র বাহ্যিক দিক কালো হয়ে গেছে, শুধুমাত্র এমনটি নয়, বরং মানুষগুলোর অন্তরের ভিতরেও একদম কালো অন্ধকার হয়ে গেছে, সমাজ অন্ধকার, ঘর অন্ধকার, প্রত্যেকটা মানুষের হৃদয়ের ভিতরে অন্ধকার। ওগো নবীজি আপনি যদি এই মুহূর্তে অন্ধকার দিলগুলোকে যদি আপনি পরিষ্কার করতে চান,
অন্ধকার সমস্তকে যদি আজকে আপনি আলোকময় সমাজ যদি বানাইতে চান, অশান্তির রাষ্ট্রকে যদি আপনি শান্তির রাষ্ট্রে পরিণত করতে চান, অগণ্যবিজি পৃথিবীর মধ্যে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র একটা মাত্র মেডিসিন, ওই মেডিসিন দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আপনার প্রতি নাজিল করে দিলাম। এই জন্য নাজিল করলাম লিতুখরিজান নাস মিনাল যুলুমাতি ইলান নূর, যাতে করে অন্ধকারাচ্ছন্ন মানুষগুলোকে অন্ধকারের পরিবেশ থেকে আলোর পথে জান্নাতের পথে আপনি বের করে আনতে পারেন। সুবহানাল্লাহ। এই জন্য মুহতারাম দুস্থ বুজুর্গ খুব ভালো করে মনে রাখবেন, একজন ব্যক্তি দুনিয়ার দার্শনিক বিজ্ঞানী এবং ইঞ্জিনিয়ারের দিক থেকে যত বড় বিজ্ঞানী হোক না কেন, যত বড় শিক্ষায় শিক্ষিত হোক না কেন, যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তির ভিতরে কোরআনে হাকিমের ইলম এবং কোরআনে কারীমের শিক্ষা না ঢুকবে, ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি রব্বে কারীমের ভাষ্যমতে এখনো পর্যন্ত অন্ধকার থেকে বের হতে পারে নাই, এবং ওই ব্যক্তি যে ব্যক্তির ভিতরে কোরআনে কারীমের শিক্ষা নাই ওই ব্যক্তি পরিপূর্ণভাবে এখনো পর্যন্ত মুসলমান হতে পারে নাই, ঠিক কি না? এই জন্য মুসলমান বাবাজীরা ওলামায়ে কেরাম চিন্তা করেছেন বর্তমান জাতির এই দুর্দশার এই করুণ মুহূর্তে উম্মত যেখানে বিভ্রান্ত, মানুষ যেখানে দিনের দিন রাত নাই, রাত নাই দিন নাই, সর্বদাই সর্ব অবস্থায় যেখানে আজকে মানবতা বন্ধিত বন্ধিত, মানুষের ইজ্জত বলতে নাই, সম্মান বলতে নাই, কোথাও মানুষের ভিতরে শান্তি নাই, মানুষের ভিতরে কোথাও নিরাপত্তা নাই, সমাজের মানুষগুলোকে শান্তি এবং সমাজের মানুষগুলোকে নিরাপত্তা দিতে হলে একমাত্র কোরআনে কারীমের শিক্ষায় যথেষ্ট, বিকল্প কোন শিক্ষার প্রয়োজন নাই। এই জন্য মুহতারাম হাকিমিন, মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের অন্য এক জায়গায় ঘোষণা করে দিয়ে বলেন, আয় পৃথিবীর মানুষ শুনো, আমি যেহেতু কোরআনে কারীম নাযিল করলাম অন্ধকারের মানুষগুলোকে আলোকময় আলোক পথে আনার জন্য, এই সমস্ত অবস্থাগুলো যদি তোমাদের ভিতরেও যদি থাকে, পরবর্তী জমানার কখনো যদি মানুষের হৃদয়ের ভিতরে সেই পূর্বের জমানার মতো অজ্ঞতা আর মূর্খতা ঢুকে, অজ্ঞতা আর মূর্খতা মানে যে ব্যক্তির ভিতরে কোরআনে কারীমের বিদ্যা নাই, আল্লাহ পাক রব্বুল আলামিনের কালামে পাকের বিদ্যা যে ব্যক্তির ভিতরে নাই, ওই ব্যক্তির অন্তরের ভিতরে আসলেও কোনো আলোই নাই, ঠিক কি না? ছোট্ট একটা উদাহরণ দিলে সহজে বিষয়টা বুঝবেন, কোরআন আবার মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে কিভাবে ফিরিয়ে আনে, আর যে ব্যক্তি কোরআন শিখল না ওই ব্যক্তির অন্তরটাকে এখনো পর্যন্ত আলোকিত করতে পারে নাই কিভাবে সম্ভব? মুক্তারাম দোস্ত বুজুর্গ, এটা সহজে বোঝার জন্য ওলামায়ে কেরাম উদাহরণ পেশ করে থাকেন যে প্রত্যেকটা বস্তু দেখার জন্য দুই ধরনের আলোর প্রয়োজন হয়। আমরা মানুষ দুনিয়ার ভিতরে যখন স্বাভাবিক অবস্থায় যখন আমাদের চলাচল হয় তখন দুনিয়ার কোনো একটা বস্তু, দুনিয়ার কোনো একটা জিনিস দেখার জন্য আলহামদুলিল্লাহ মুহতারাম দোস্ত বুজুর্গ, যেহেতু অনেক ভাই পিছনের দিক থেকে আসতেছেন, অনেক ভাইয়েরা দাঁড়িয়েও আছেন, আমরা যারা পড়ছি আলহামদুলিল্লাহ আগে আগে পড়ছি, বরকত আমরা বেশি পাবো না কম পাবো? একটু আওয়াজ দিয়ে বলেন, বেশি পাবো না কম পাবো? মুমিন তো সেই যে নিজেও বরকতের আশা করে অপর ভাইকেও বরকত নেওয়ার সুযোগ, ঠিক না বেঠি? তাহলে যে সমস্ত ভাইদারেরা আসতেছেন তাদেরকে বসার সুযোগ করে দেওয়ার আমাদের দরকার আছে না নাই? মেহরবানি করে যার সামনে যতটুকু ফাঁকা জায়গা আছে আওয়াজ ছাড়া একদম চোখ করে যার যার ফাঁকা সামনের ফাঁকা জায়গাগুলো মেহরবানি করে পূরণ করে বসি, আর রাস্তায় যে সমস্ত ভাইয়েরা দাঁড়িয়ে আছেন রাস্তায় দাঁড়িয়ে না থেকে দেখেন আজকের রহমতের এরিয়ার ভিতরে ঢুকতে পারেন কিনা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, যার সামনে যতটুকু খালি জায়গা আছে মেহরবানি করে একটু পূরণ করে বসি, আর পিছনের দিক থেকেও যাদের সুযোগ হয় আমরা সামনে ফাঁকা জায়গা পাইলে সে ফাঁকা জায়গাগুলোর ভিতরে এসে বসে পড়ি। আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা সবাইকে জাযায়ে খায়ের দান করেন, সবাই বলি আমিন। বসে পড়ি ভাই, যার যার সামনে জায়গা আছে মেহরবানি করে বসে পড়ি, এলোমেলো না করি। এটা কোরআনের মজলিস, এই কোরআনের মজলিস, এটার আদব যে ব্যক্তি রক্ষা করবে
আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির দাম বাড়ায় দিবেন। সুবহানাল্লাহ বলেন, আরেকটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যে কথাটা বলতেছিলাম যে মানুষ সাধারণত দুনিয়ার ভিতরে সবকিছু দেখার জন্য দুই ধরনের আলোর প্রয়োজন হয়। এক ধরনের আলো হলো সূর্যের আলো, আরেক ধরনের আলো হলো চোখের আলো। এক ব্যক্তি সূর্যের আলো দিনের বেলা তো সূর্য উঠলো, কিন্তু লোক দুইটা লোকটার ভিতরে চক্ষু নাই, চক্ষুর কোনো আলো নাই। আপনাদের কাছে আমার প্রশ্ন, ওই লোক কি, কোন জায়গায় কোন গাছ আছে, পৃথিবীর দৃশ্যটা কেমন, এটা কি ওই লোকের দ্বারা, অন্ধ লোকের দ্বারা দেখা সম্ভব? একটু আওয়াজ দিয়ে বলেন দেখা সম্ভব? মুক্তারাম দোস্ত বুজুর্গ, কেন সম্ভব নয়? দুইটা আলোর সমন্বয় লাগে। প্রত্যেকটা বস্তু দেখতে হইলে, প্রত্যেকটা জিনিসকে আলোকময় করে দেখতে হলে ওই লোকের একটা আলো আছে, আরেকটা আলো নাই। মহতারাম দোস্ত বুজুর্গ, আলহামদুলিল্লাহ আমাদের সকলের চোখের আলো আছে, কিন্তু এখন রাত্রের বেলা সূর্যের আলো নাই। রাত্রের বেলা পথ চলা সহজ না কঠিন? কোনো কিছু দেখা সহজ না কঠিন? মহতারাম দোস্ত বুজুর্গ, এই জন্য যখন সূর্যের আলো অথবা লাইটের আলো এবং চোখের আলো দুইটা যখন একত্রিত হয়, তখনই মানুষ নিরাপদে হেঁটে তার গন্তব্যস্থলে পৌঁছতে। মুসলমান ভাই বোনেরা, আমার পৃথিবীর প্রত্যেকটা মানুষ দুনিয়ার সব বস্তুগুলো দেখার জন্য, বোঝার জন্য যদি দুইটা আলোর প্রয়োজন হয়, দুইটা আলোর মধ্য থেকে যদি একটা আলোর অনুপস্থিত হয়ে যায়, আর একটা আলো থাকে, তাহলে পরিপূর্ণভাবে কার্যকরী হওয়া যায় না। অনুরূপভাবে শুধুমাত্র এই দুইটা আলো একত্রিত হইলে পৃথিবীর সব মানুষ পৃথিবীর সব বস্তু দেখতে পারে না, বরং পৃথিবীর দুইটা আলোর সমন্বয় হলে কিছু 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 জিনিস দেখা যায়, আর কিছু কিছু জিনিস মানুষের চোখের আড়ালেই থেকে যায়। সহজে বোঝার জন্য আপনাদেরকে একটি দৃষ্টান্ত দিয়ে বলি। এই কাগজটার ভিতরে মোটা মোটা ধরনের কিছু লেখালেখি আছে। বাংলা যে ব্যক্তিটা আক্ষরিক বিদ্যা যে ব্যক্তির অর্জিত হয় নাই, ব্যঞ্জন বর্ণ স্বরবর্ণ যে ব্যক্তি পারে নাই, জীবনেও কোনোদিন শিখে নাই, ওই ব্যক্তির দ্বারা চোখের আলো আছে, লাইটের আলো থাকা সত্ত্বেও তনলে তানপাড়া হাফিজিয়া ফুরকানিয়া মাদ্রাসা পড়া সম্ভব না অসম্ভব? মুক্তারাম দোস্ত বুজুর্গ, তাহলে বোঝা গেল পৃথিবীর মানুষ দুই আলোর সমন্বয় হইলেই সব কিছু দেখতে পায় না, তৃতীয় আরেকটা আলোর প্রয়োজন হয়। একটা লেখা পড়তে গেলে ওই লেখাটার জন্য মানুষের আক্ষরিক সে জ্ঞান এবং জ্ঞানের আলোর দরকার আছে না নাই, শিক্ষার আলোর দরকার আছে না নাই? ও মুক্তারাম দোস্ত বুজুর্গ, শিক্ষার আলো সহ যখন তিনটা আলোর সমন্বয় হলো, তখন পৃথিবীর কিছু কিছু জিনিস দেখা যায়, আবার কিছু কিছু জিনিস কিন্তু দেখা যায় না। মুক্তারাম দোস্ত বুজুর্গ, সংক্ষেপ করে বলি, সূর্যের আলো আছে, চোখের আলো আছে, আক্ষরিক বিদ্যার আলেমও আছে, কিন্তু শুধুমাত্র এই তিনটা বিষয় অর্জিত হয়নি পৃথিবীর সব কিছু দেখা যায় না, বরং পৃথিবীর কিছু কিছু জিনিস দেখা যায়, আর কিছু কিছু জিনিস মানুষের অগোচরেই থাকে, ঠিক কিনা? মুক্তারাম দোস্ত বুজুর্গ, যদি মানুষের তিনটা আলোর সমন্বয় ঘটে, তাহলে মানুষ তার চোখের সামনে যা আছে এবং মানুষ যেই বিষয়ে অভিজ্ঞ, শুধুমাত্র ওই বিষয়টা সম্পর্কে সে তার জানতে পারবে, তিনটা আলোর সমন্বয়ে সমাজকে আলোকিত করতে পারবে। কিন্তু তিনটা আলোর দ্বারাই যেহেতু সব কিছু দেখা যায় না, এই জন্য ওলামায়ে কেরাম বলেন চতুর্থ আরেকটা আলোর প্রয়োজন হয়। আর যখন ওই মুসলমানের চতুর্থ আলোটার এক অথবা সম্পৃক্ত যখন হয়ে যায়, তখন মুসলমানের দুই চোখের সামনে কোনো কিছু গোপন থাকে না, তাম পৃথিবীর সব কিছু ওই ব্যক্তির জন্য উন্মুক্ত হয়ে যায়। মুসলমান দোস্ত আহবাব, সহজে বোঝার জন্য যে আলেমটাকে, যে নোটটাকে মারিফতের আলেম বলা হয়, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয়ের আলেম যেই আলেমের দ্বারা হয়, রব্বে করিমের পরিচয় যেই নূরের দ্বারা অর্জিত হয়, সেটার নাম হলো মারিফতের নূর। এক নাম্বার সূর্যের আলো, দুই নাম্বার চোখের আলো, তিন নাম্বার হলো জ্ঞানের আলো, চতুর্থ নাম্বার হলো মারিফতের আলো। যখন কোন একটা মুমিন মুসলমানের জন্য মারিফতের আলো অর্জন হয়ে যায়, ওই ব্যক্তির জন্য তাম পৃথিবীর মধ্যে কোনো কিছুই গোপন থাকে না, বরং জান্নাতের হুর পর্যন্ত ওই ব্যক্তির বাতিনী চক্ষুর দ্বারা দেখতে পায়। সুবহানাল্লাহ।
এই জন্য মুহতারাম দোস্ত বুজুর্গ, কুমিল্লার উজানির কারি ইব্রাহিম রহমাতুল্লাহ আলাইহির নাম হয়তোবা অনেকেই শুনেছেন। উজানির কারি ইব্রাহিম রহমাতুল্লাহ আলাইহির মাজারে হয়তোবা অনেকেই গিয়েছেন। বাংলাদেশের মধ্যে রশিদ আহমদ গাঙ্গুহী রহমাতুল্লাহ আলাইহির অন্যতম একজন খলিফা ছিলেন হযরত কারি ইব্রাহিম রহমাতুল্লাহ আলাইহ। কারি ইব্রাহিম রহমাতুল্লাহ আলাইহির জীবনীর ভিতরে লেখে, ফখরে বাঙ্গাল আল্লামা তাজুল ইসলাম রহমাতুল্লাহ আলাইহ ছিলেন কারি ইব্রাহিম রহমাতুল্লাহ আলাইহির মেয়ের জামাতা। আল্লামা ফখরুল ইসলাম রুদাম রহমাতুল্লাহ আলাইহ, তিনি যখন তার বাড়ি থেকে একবার তার আহলিয়াকে নিয়ে শ্বশুর বাড়িতে যাওয়ার জন্য রওনা হয়ে গেছেন, ও দোস্ত আহবাব, ওই শ্বশুর বাড়িতে যাওয়ার মধ্যে রাস্তায় হঠাৎ করে ফখরে বাঙ্গালের নজরের ভিতরে একটা গাইরে মাহারাম মহিলার প্রতি নজর পড়ে যায়। এই নজরটা তো শুধুমাত্র ফখরে বাঙ্গালের দৃষ্টিতে পড়ল না, এখানে উজানির কারি সাহেব উপস্থিত আছেন না, কারি উজানির কারি সাহেবের মেয়ে না, তার বাবার কাছে যে বর্ণনা দিয়েছে, সবে মাত্র যখন জামাই শ্বশুর বাড়িতে যখন পৌঁছেছে আর সবে মাত্র কারি ইব্রাহিম রহমাতুল্লাহ আলাইহির সাথে যখন সাক্ষাৎ করেছে, মুহতারাম দোস্ত বুজুর্গ, কারি ইব্রাহিম রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলে, ও ফখরে বাঙ্গাল, এখনো পর্যন্ত বুঝি তোমার আত্মশুদ্ধির সময় হয় নাই, বিবাহ করার পরেও নাকি ফখরে বাঙ্গালের চোখে অন্য নারীর প্রতি দৃষ্টিপাত হয়। মুহতারাম দোস্ত বুজুর্গ, ফখরে বাঙ্গাল ইচ্ছা করে দেখে নাই, অনিচ্ছাকৃতভাবে হঠাৎ নজরে ফুজা হাত পড়ে গেছে, কিন্তু ওই দিক থেকে শত শত মাইলের ব্যবধান উজানির কারি ইব্রাহিম রহমাতুল্লাহ আলাইহির কোরআনে কারীমের শিক্ষার দ্বারা মারিফতের এলেম অর্জিত হয়েছিল। মারিফতের নূর যখন অর্জন হয়ে গেছে, তখন মাঝখানের দূরত্ব আর দূরত্ব নাই, রব্বে করিম কোরআনে কারীমের আহুর দ্বারা মাঝখানের সমস্ত অন্ধকার গুলোকে দূর করে দিয়েছেন। সুবহানাল্লাহ, ওই দিন থেকে ফখরে বাঙ্গাল পরবর্তীতে বলেন, ওই দিন আমার শ্বশুর আমার চোখের উপর দিয়ে শুধুমাত্র হাতের ইশারা দিয়া, চোখটার উপর দিয়ে শুধুমাত্র একটু আঙ্গুল ঘুরিয়ে দিয়েছেন, বাকি মৃত্যু পর্যন্ত আর কোনদিন ফখরে বাঙ্গালের চোখে গাইরে মাহারাম কোন মহিলার প্রতি দৃষ্টিপাত করা হয় নাই। মুহতারাম দোস্ত বুজুর্গ, তারিখে মাশায়েখ চিশত আল্লামা ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহি, আবুল ফজল ইবনে জায়েদ রহমাতুল্লাহ আলাইহির ঘটনা লেখেন। ইবনে জায়েদ আবুল ফজল রহমাতুল্লাহ আলাইহি বহুত বড় একজন বুজুর্গ আল্লাহ ওয়ালা ছিলেন, আল্লাহ তাআলার বহুত বড় আবেদ মুত্তাকী পরহেজগার বান্দা ছিলেন, জিন্দেগীতেও কোনোদিন এক ওয়াক্ত নামাজ কাজা করার কোনোদিন ফিকিরও করে নাই এবং কোরআনে কারীমের তেলাওয়াত কোনোদিন ছেড়ে দেওয়ার কল্পনা করে নাই। মুহতারাম দোস্ত বুজুর্গ, আমাদের ইবাদত বন্দেগী ছাড়ার জন্য কোনো কারণের প্রয়োজন হয় না, বরং আমরা কারণে ও কারণে আমরা আল্লাহ তাআলার বিধানগুলোর সামনে আমাদেরকে অর্পণ করাইতে পারি না। অবনত মস্তকে রব্বে কারীমের কুদরতে পায়ে সাজদা দেওয়ার মতো অনেক যুবক অনেক বাবাজিরও এখনো পর্যন্ত তৌফিক হয় না। ও মুহতারাম দোস্ত বুজুর্গ, খুব ভালো করে বুঝেন, যদি এই জগতের ভিতর থেকে রব্বে কারীমকে যদি সন্তুষ্ট করে না যাইতে পারেন, ওই যে কবরের জগতের কথা শুনছেন, আমার পূর্বের হযরত আলোচনা করেছেন, সে কবরের জগৎ থেকে কিন্তু প্রত্যেকটা মানুষের উপর দাণ্ডা মারা শুরু হয়ে যাবে, ঠিক কিনা? যুবক ভাইদের জন্য বর্তমান বিশ্বের অন্যতম মুবাল্লিগে ইসলাম মাওলানা তারিক জামিল দামাত বারাকাতুহুমুল আলী অর্পণা ঘটনা থেকে ছোট্ট একটি ঘটনা শোনাই। পাকিস্তানের কোয়েটার এলাকার কাছাকাছি একটা এলাকায়, ওই এলাকার মধ্যে গত কিছুদিন পূর্বে একটা যুবককে দাফন করা হয়েছিল। কিছুদিন পর যখন ওই যুবকের কবরের পাশ দিয়ে রাস্তা দিয়ে যখন ওই যুবকের পায়ে রাস্তা দিয়ে যখন তার প্রয়োজন পূরণার্থে যখন হেঁটে চলতেছে, এমন সময় কবরের ভিতর থেকে চিৎকারের আওয়াজ পাইতেছে, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমি মরে যাব, আমাকে বাঁচাও। মুসলমান যুবক ভাই জানারা, আমার
আপন ভাই নিজের পায়ের কবরের পাশ দিয়ে যাওয়ার সময় যখন আর্তনাদের চিৎকার বাঁচাও বাঁচাও আওয়াজটা যখন ওই যুবকের কান পর্যন্ত পৌঁছে গেছে, যুবক কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেছে। এই মুহূর্তে কবরের পারে একা একা কিছুদিন আগে দাফন করা কবর থেকে আওয়াজ আসতেছে, এটা কি করে সম্ভব? কবরের ভিতর দাফন করার পরেও কবরের ভিতর থেকে চিৎকারের আওয়াজ আসে। আল্লামা তারেক জামিল দামাত বারাকাতুহুল আলিয়া বলেন, এই যুবক দৌড় দিয়ে তার বাড়িতে গিয়েছে, আশপাশ তার আত্মীয় স্বজন তার বাবা মাকে ঘটনা শুনিয়ে বলতেছে, আব্বা জান, আমি যখন আমার যুবক ভাইয়ের কবরের পাশ দিয়ে যখন অতিক্রম হয়েছে, তখন কবরের ভিতর থেকে আত্মনাদের চিৎকার আমার হৃদয়কে ভারাক্রান্ত করে দিয়েছে, আমি ভীত হয়ে দৌড়ে চলে আসছি। বাবা মা ডাক দিয়া বলে, কি বলিস তুই, এটা কি করে সম্ভব? আমাদের সন্তান তো মারা গেছে। কবরের ভিতর থেকে কোন মানুষ তো চিৎকার দেওয়া এবং আওয়াজ করা তো সম্ভব নয়, তুই হয়তো বা ভুল শুনেছিস। যুবক উত্তর দিয়া বলে, না আমি কখনো ভুল শুনি নাই, আমার কানও কখনো ভুল করতে পারে নাই, বিশ্বাস না হলে আমার সাথে আমার ভাইয়ের কবরে চল। যুবক ভাইজানেরা, আমার বাপ মা সহ এলাকার কিছু লোক নিয়ে যখন ওই যুবকের নতুন কবরের পাশে যখন যাওয়া হলো, ওই কবরের ভিতর থেকে পূর্বের মতো আওয়াজ আসতেছে, কে যাও গো, আমি তো মরে যাব, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। চিৎকারের আওয়াজ বাবা শুনলো, মা শুনলো, আত্মীয় স্বজন সবাই যখন শুনলো, কিন্তু এই মুহূর্তে কবরের ভিতর থেকে লাশটার সাথে কি করণীয় তাদের যেহেতু জানা নাই, এই জন্য তারা পাশের মহল্লার, তাদের নিজস্ব মহল্লার যে ইমাম সাহেব ছিলেন তার কাছে গেছে। পাশের মহল্লার ইমাম সাহেবের কাছে যাওয়ার পরে উনি প্রশ্ন করতেছে, হুজুর আমার সন্তানকে গত কিছুদিন আগে দাফন করেছিলাম, আজকে হঠাৎ করে কবরের পাশ দিয়ে শুনি তার কবরের ভিতর থেকে বিকট আওয়াজ। হুজুর বলেন, কি বললেন? আশ্চর্য কথা, তবে আমার আল্লাহ যদি চান তাহলে তিনি এই ধরনের অতি আশ্চর্য ঘটনাও ঘটাইতে পারেন, কারণ ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা বিষয় প্রত্যেকটা বস্তুর উপরে ক্ষমতাবান, অতএব তার আদেশের দ্বারা দুনিয়ার মধ্যে এমন আশ্চর্য ঘটনা ঘটানো সম্ভব না অসম্ভব। ইমাম সাহেব নিজের বাবা মার সহ ইমাম সাহেবকে নিয়ে যখন কবরের পারে উপস্থিত হয়ে গেছে, ও মুহতারাম দোস্ত বুজুর্গ, কবরের পাশে উপস্থিত হওয়ার পরে এবার সবাই শুনতেছে, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমি মরে যাব, আমি আর সহ্য করতে পারতেছি না। ও মুসলমান বাবাজিরা খুব ভালো করে শুনেন, খুব ভালো করে বুঝেন, নিজেদের আত্মীয় স্বজন, নিজেদের বাবা মা দাদা দাদিও তো কবরের ভিতরে শায়িত হয়ে গেছে, কোনোদিন তো আমাদের কেন এই সমস্ত আওয়াজ আমরা পাই নাই, বুঝেও না। হা হা হা, অনেক সময় কবরের পাশে গরু লাগলে আপনাদের এলাকায় গরুকে গাছ খাওয়ানোর জন্য অনেক সময় কবরের আশেপাশে নেন কিনা? ও মুহতারাম দোস্ত বুজুর্গ, বাংলাদেশের মধ্যেও এমন ঘটনার অভাব নাই, মানুষ পাশ দিয়ে হেঁটে যায় কোনো সমস্যা হয় না, কিন্তু কবরের পাশে গরু রাখলে গরু হঠাৎ করে ফালাফালি শুরু করে দড়ি ছিঁড়ে মালিকের বাড়িতে চলে আসে। মুসলমান বন্ধুরা আমার, এবার ইমাম সাহেব সহকারে যখন ঘটনার প্রত্যক্ষদর্শী, এবার সবাই বলল, হা হা হা, যুবকটা যেহেতু ভিতর থেকে কাঁদতেছে আর তারা দেখতেছে কবরের উপর থেকে কেমন জানি আগুনের লেলি হানশিখা কবরের ভিতর থেকে উঠতেছে, নাউযুবিল্লাহ। ও মুসলমান সবাই নাউযুবিল্লাহ বলেন, আওয়াজ দিয়া বলেন নাউযুবিল্লাহ। কবরের আজাব এটা মিথ্যা নয়, এটা সত্য, কোরআন বলে সত্য, হাদিস বলে সত্য, আল্লাহ রাব্বুল আলামিন জগতের মধ্যে তৈরি ঘটনা এরকম ভাবে ঘটিয়ে তাম পৃথিবীর নাফরমান যুবক আর যুবতীদের সহ তাম বিশ্বের মুসলমানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়াতের পথকে আসান করে দিতে চান। আয় নাফরমানের দল, খোদার জমিন থেকে যদি না ফরমানি করে যাস, যুবকের মতো তোর কবরের ভিতর থেকেও কিন্তু আগুনের লেলি হানশিকা উঠতে পারে, ঠিক কিনা?
এই জন্য যুবক ভাইয়েরা তোমাদের হাতে ধরে বলি, পায়ে ধরে বলি, পর্দার আড়ালের মা, তোমরা যারা নাকি আজকে মাহফিল পর্যন্ত রব্বে কারীম তোমাদের যাদেরকে নিয়ে আসছেন মুসলমান হিসাবে কবরের আযাবের ভয়ের বিশ্বাস তো অবশ্যই আছে মুসলমান বাবাজিরা আমার, তবে সে কবরের জন্য যদি দুনিয়া থেকে প্রস্তুতি গ্রহণ করে যদি না যাওয়া হয় তাহলে সে কবরের ভিতরে পরিচিত জন আত্মীয় জন কোনো ব্যক্তি না থাকার কারণে সে কবরের চিৎকার কিন্তু অনেক সময় দুনিয়ার গুরু শুনলেও মানুষে কিন্তু শুনতে পায় না। আপনি কেন সবক দিতে চান এই পৃথিবীর মানুষ ঘটনা দেখে পাতা বিরুয়া উলিল আবসার, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলতেছি বিভিন্ন জায়গা থেকে তোমরা সবক অর্জন করো। ও মুহতারাম দোস্ত বুজুর্গ, আমি আপনাদের কাছে বোঝানোর জন্য ছোট্ট একটা উদাহরণ জিজ্ঞাসা করি। আপনাদের এই এলাকা থেকে অনেক মানুষ বহিরাগত বিশ্বের বিভিন্ন রাষ্ট্রের মধ্যে যে কাজ করে এমন লোকের সংখ্যা আপনাদের এলাকায় আছে না নাই? প্রবাসী জীবন যাপন করে, ওই প্রবাসীর মধ্যে দুই বছর তিন বছর চার বছর পাঁচ বছর ছয় বছর থাকে, থাকার পরে যখন তার সময় যখন পূর্ণ হয়ে যায় তখন সে পূর্ণ সময়ের পরে ওই লোকটা ছুটিতে বাড়িতে আসে দুই মাস অথবা তিন মাস অথবা চার মাসের জন্য, এমন কি লোক আপনাদের এলাকায় আছে? মুহতারাম দোস্ত বুজুর্গ, আপনাদের কাছে আমার প্রশ্ন হলো সৌদি আরব অথবা কানাডা থেকে যে লোকটা দীর্ঘ ছয় বছর কামাই করে এক মাস অথবা দুই মাসের জন্য বাড়িতে আসলো, এই লোকটা বাড়িতে আসার পরে তার আশপাশের লোকজন যে পরিমাণে কাজ করে মেহনত করে প্রবাসী লোকটা ছুটিতে আসার পরেও কি সেই পরিমাণ কাজ করে নাকি ঘুরে ফিরে আর খায়? এতটুকু বুঝছেন মহতারাম দোস্ত বুজুর্গ? খুব ভালো করে বুঝেন, এই দুনিয়া এটা হলো নেক অর্জন করার জায়গা, এখান থেকে নেক অর্জন করে যেতে হবে, এখান থেকে যদি নেক অর্জন করে যাওয়া যায়, এখানে যদি প্রবাসীর জীবন যদি কাটানো যায়, কবরে যাওয়ার পরে প্রত্যেকটা ইমানদার নারী আর পুরুষ জামায় আদরে সে কবরের ভিতরে থাকবে, চিল্লায় বলেন সুবহান। মুহতারাম দোস্ত বুজুর্গ বলতেছিলেন ইমাম সাহেব সহ এলাকার লোকজন কবরের পাশে জমা হয়ে গেছে, কি করা যায়? যুবক যাইতেছিল তার নিজের বাইকে আত্মরক্ষা করার জন্য কবর থেকে নিজের বাইকে ওঠানোর জন্য, কিন্তু আগুনের তাপ এত বেশি ছিল যখনই নাকি যুবক ওই কবর থেকে তার বাইকে ওঠানোর জন্য হাত বাড়ায় তখন আগুনের কাছে যাওয়ার আগেই ওই লোকের হাতটা পড়ে যাওয়ার উপক্রম হয়ে যায়। মুসলমান ভাই জানারা আমার, আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম জাতিকে এত দামি একটি গ্রন্থ আল কুরআনুল কারীম দান করেছেন, যে কুরআনুল কারীমের এত পাওয়ার এত শক্তি আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। ও মুসলমান বাবাজিরা, যদি কোন কবরের ভিতরে আযাব যদি হইতে থাকে, জাহান্নামের ফয়সালাও যদি হয়ে থাকে, কোরআন কারীমের তেলাওয়াতের মাধ্যমে সে কবরের জাহান্নামের আযাবের ফয়সালা বন্ধ হয়ে যায়। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। মুহতারাম দোস্ত বুজুর্গ, ইমাম সাহেব পরামর্শ দিল এই মুহূর্তে এই আগুন থেকে লাশ ওঠানো সম্ভব নয়, এখন বাবা মা যত কিছুই হোক সন্তানের জন্য অস্থির হয়ে গেছে, হুজুর যে করে হোক আমার সন্তানের জন্য একটা ব্যবস্থা করেন। ইমাম সাহেব শুধুমাত্র এতটুকু বললেন, এখানে এলাকার হাফেজে কোরআন যারা আছে এদেরকে নিয়ে এসে কোরআন কারীমের তেলাওয়াতের ব্যবস্থা করা হোক, হয়তোবা আল্লাহ তাআলা কালামের বদৌলতে কবরের আযাব কবরের আগুনকে আল্লাহ তাআলা নিবাইয়া দিতে পারেন। সুবহানাল্লাহ। মুহতারাম দোস্ত বুজুর্গ, কোরআন কারীমের তেলাওয়াত শুরু হয়ে গেল, উলামায়ে কেরামের সমন্বয়ে হঠাৎ করে এক ঘন্টা সময়ের বেশি অতিক্রম হয় নাই, আগুনের তেজ আগুনের উত্তপ্ততা আস্তে আস্তে কমতে কমতে এক ঘন্টার ভিতরে ওই লোকের কবর থেকে আগুন ওঠা বন্ধ হয়ে গেছে। এই জন্য মুসলমান বাবাজিরা, যে কোরআন কারীমের এত পাওয়ার, যে কোরআন কারীমের এত শক্তি, যে কোরআন কারীমের এত মহাব্বত এত অ্যাকশন, সেই কোরআন কারীম প্রত্যেকটা মুসলমানের সন্তানকে শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? ও মুসলমান বাবাজিরা, আপনার সন্তান ইঞ্জিনিয়ার হবে, ডাক্তার হবে, আরো বড় ধরনের বিচারপতি হবে, বিভিন্ন বাহিনীর প্রধান হবে, অসুবিধার কোনো কারণ নাই।
তবে খুব ভালো করে মনে রাখবেন, আপনার সন্তান এবং আমার আর আপনার সর্বপ্রথম পরিচয় কিন্তু কোন দেশের রাষ্ট্রপতি আর প্রধানমন্ত্রী অথবা কোন বাহিনীর প্রধান নয়, বরং দুনিয়ার প্রত্যেকটা মুসলমানের সর্বপ্রথম পরিচয় হলো আমি একজন মুসলমান ঠিক কিনা। মুসলমান হিসেবে সর্বপ্রথম তাকে কোরআন কারীমের শিক্ষা জিব্রাইল আলাইহিসসালাম নিয়ে আসলেন, ইকরা বিসমি রাব্বিকা। ও মুহতারাম দোস্ত বুজুর্গ, আমরা আমাদের সন্তানগুলোকে পৃথিবীর সব শিক্ষায় শিক্ষিত করে পিএইচডি ডিগ্রি অর্জন করাইতে পারি, কিন্তু যতক্ষণ পর্যন্ত মুসলমানের সন্তানের ভিতরে কোরআন কারীমের বিদ্যা কোরআন কারীমের নূর না ঢুকবে, ততক্ষণ পর্যন্ত ওই মুসলমানের অন্ধকার অন্তর কখনো আলোকিত হইতে পারে না। অমুকের কত বড় মর্যাদা, অমুকের কত বড় চেয়ারওয়ালা, অমুকের কত পাওয়ার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে উম্মত শুনো, এরা তো দুনিয়ার মধ্যে দুনিয়ার মসনদ দুনিয়ার চেয়ারের মালিক, তবে আমিও একটা কথা তোমাদেরকে বলে দিতেছি, আমার এই উম্মতের মধ্যে কোন ব্যক্তিটা সবচাইতে বেশি দামি, কোন ব্যক্তির সম্মান সবচাইতে বেশি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال رسول الله صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم أشرف أمتي حملة القرآن أشرف أمتي حملة القرآن এই পৃথিবীর মানুষ, প্রত্যেক শ্রেণী পেশার মানুষ, তোমরা খুব ভালো করে শোনো, আমার উম্মতের মধ্য থেকে সবচাইতে বেশি মর্যাদাশীল, সবচাইতে বেশি দামি, সবচাইতে বেশি কামি মানুষ হলো ওই ব্যক্তি, যে ব্যক্তির অন্তরের ভিতরে আল্লাহ তাআলার কোরআন কারীমের বিদ্যা ঢুকে গেছে। সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান মুসলমান যত বড় শিক্ষায় শিক্ষিত হোক না কেন, যতক্ষণ পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ করা রব্বে করিমের প্রথম হুকুম ইকরা বিসমি রাব্বিকা, যতক্ষণ পর্যন্ত রবের নামের কোরআন তেলাওয়াত না করবে, ততক্ষণ পর্যন্ত ওই মুসলমান পরিপূর্ণ মুসলমান হইতে পারে না। এই জন্য আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাই, পৃথিবীর বহু বড় একজন দার্শনিক আলেম দ্বীন, নাম কি আপনারা শুনেছেন? আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইয়ের নাম শুনছেন? ডক্টর ইকবাল বলা হয়। আল্লামা ডক্টর ইকবাল রহমতুল্লাহ আলাই উনি ছোট্ট করে দুই জায়গায় একটা শেয়ার বলছেন, যে পৃথিবীর মানুষ শোনো, যদি তুমি মুসলমান হয়ে মুসলিম নাম ধারণ করে প্রকৃত অর্থে যদি তুমি একজন মুসলমান হয়ে যদি তুমি সমাজের মধ্যে বেঁচে থাকতে চাও, তাহলে সমাজের মধ্যে মুসলমান হয়ে বেঁচে থাকবা আর তোমার সাথে কোরআন থাকবে না, এই ব্যক্তি কখনোই মুসলমান নাম নিয়ে সমাজে বেঁচে থাকতে পারে। এই সমস্ত মাদ্রাসাগুলোর মধ্যে কি পড়ানো হয় আরেকটু আসতে বলেন। পৃথিবীর অনেক মানুষই বলে বিভিন্ন জায়গা থেকে, যারা আলহামদুলিল্লাহ দুনিয়ার বিভিন্ন শিক্ষায় শিক্ষিত, দুনিয়ার বিভিন্ন ডিগ্রি ডিগ্রি আছে, ওনারা বলে, হুজুর আপনাদের মাদ্রাসায় তো শুধুমাত্র কোরআন পড়ানো হয়, এদেরকে যদি পাশাপাশি কিছু বাংলা অঙ্ক ইংরেজি বিজ্ঞান এগুলো যদি পড়ানো হইতো, তাহলে কোরআনের পাশাপাশি ওরা দুনিয়ার কিছু জাগতিক শিক্ষাও শিক্ষিত হইতে। কথা বুঝেন নাই আমার? কোরআনের শিক্ষায় শিক্ষিত হওয়ার পাশাপাশি বাংলা অঙ্ক পড়লেও নিজের মাতৃভাষা দেশের ভাষা এ সম্পর্কেও তাদের একটা বিদ্যা হতো। আলহামদুলিল্লাহ, পরামর্শ কত সুন্দর, আমরা তাদের পরামর্শ গ্রহণ করে আলহামদুলিল্লাহ মাদারিসে কওমিয়ার ভিতরে বাংলা অঙ্ক ইংরেজি সহ যত ধরনের শিক্ষা ক্লাস এক পর্যন্ত আলহামদুলিল্লাহ আমরা ঢুকিয়ে দিয়েছি, তাদের দাবিগুলোকে আমরা মেনে নিয়েছি। মুহতারাম দোস্ত বুজুর্গ, আজকে আপনাদেরকে সামনে নিয়ে আপনাদেরকে নিয়ে পত্র এলাকার নেতৃবৃন্দের মাধ্যমে আমরাও আবেদন জানাইতে চাই, কওমি মাদ্রাসার ছেলেরা শুধুমাত্র কোরআন পড়বে এটা দিয়ে হবে না, তাদেরকে বাংলা অঙ্ক ইংরেজি শিক্ষা দেওয়ার দরকার। আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, মুসলমান হতে হলে যে শিক্ষার দরকার সেই শিক্ষা কি প্রত্যেকটা স্কুল কলেজ ভার্সিটিতে দরকার আছে না নাই? এই জন্য আমি এলাকার সকল স্তরের নেতৃবৃন্দের কাছে আমি সবিনয়ে অনুরোধ করব, আপনাদের মাধ্যমে আমার যতটুকু সম্ভব উপরের কাছে আবেদন জানাবো,
যেহেতু কোরআনে কারীম শিক্ষার মাধ্যমে প্রত্যেকটা মুসলিম হাকিকি অর্থে বাস্তব অর্থে মুসলিম হইতে পারে, এই জন্য স্কুল কলেজ ভার্সিটিতে যে সমস্ত ছেলেরা পড়ে, ওরাও তো আমাদের বাংলাদেশেরই সন্তান, তারাও তো মুসলমানের সন্তান, ঠিক কিনা? এই জন্য আমরা বলব প্রত্যেকটা স্কুল কলেজ ভার্সিটি কিন্ডার গার্ডেন থেকে শুরু করে দুনিয়ার জাগতিক শিক্ষার যতগুলো শিক্ষালয় আর যতগুলো বিদ্যালয় আছে, আপনারাও মেহরবানি করে মুসলমানদের ইসলাম রক্ষা করার জন্য, মুসলমানিত্ব রক্ষা করার জন্য প্রত্যেকটা বিদ্যালয়ের ভিতরে কোরআন শিক্ষাকে বাধ্যতামূলক করে দেন, ঠিক কিনা? সময় যেহেতু অল্প, আমি আপনাদের খেদমতে যে কোরআন কারীমের তেলাওয়াত করেছিলাম, ইতরা বিসমি রব্বিকাল্লাযী খলাক, সর্বপ্রথম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান আসলো, শিক্ষা অর্জন করেন। শিক্ষা কোন শিক্ষা? যে শিক্ষার দ্বারা আসল মানুষ হওয়া যায়, যে শিক্ষার দ্বারা মানবতাবোধ সম্পন্ন মানুষ হওয়া যায়, সেই শিক্ষার নাম হলো একমাত্র কোরআনুল কারীমের শিক্ষা, ঠিক কিনা? এই জন্য বর্তমান সময়ে যত ধরনের ফেতনা ফাসাদ এবং যত ধরনের দিন বিদ্বেষী দুনিয়া বিদ্বেষী যত কর্মকাণ্ড হচ্ছে, যারা করছে, যদি ওদের ভিতরে কোরআন কারীমের শিক্ষাকে যদি ঢুকিয়ে দেওয়া যায়, আলহামদুলিল্লাহ ওই সমস্ত পথভ্রষ্ট মদখুর এবাকুর যুবকরা আর কোনোদিন ওই পথে না গিয়ে বরং তারাও আল্লাহ তাআলার কোরআন হাকিমের শিক্ষা দেওয়ার পথেও তারাও অগ্রসর হয়ে তাদের ইহকালীন জীবন পরকালীন জীবনকে কামিয়াব করতে পারবে কি পারবে না? এই জন্য মোহতারাম আমি আপনাদের খেদমতে আবেদন জানিয়ে যাব, এই সমস্ত মাদ্রাসাগুলো যেখানেই আছে ওই সমস্ত মাদ্রাসাগুলোর ভিতরে যেহেতু কোরআন কারীম মূল শিক্ষা, এজন্য প্রত্যেকটা মুসলমানের সন্তানকে কোরআন শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? কার কার সন্তানকে কোরআন শিক্ষা দেওয়ার দরকার আছে হাত উঠায় দেখান, কার কার সন্তানকে কোরআন শিক্ষা দেওয়ার দরকার? ইয়া আল্লাহ তুমি আমাদের সকলের হাতকে কবুল আর মঞ্জুর করো, আমাদের প্রত্যেকের সন্তানকে আলেমে হাফেজে কোরআন বানিয়ে দাও, এবং হাসরের ময়দানে তোমার বন্ধুর ঘোষণা, যারা কোরআন পড়বে কোরআন অনুযায়ী আমল করবে তার বাবা মার মাথায় আল্লাহ তাআলা সম্মানের মুকুট পরিধান করে দিবেন, সুবহানাল্লাহ। আজকে এই মাদ্রাসা থেকে যারা হাফেজে কোরআন হয়েছে তাদের মাথায় বিস্তারে ফজিলত দেওয়া হবে, হাসরের ময়দানে তার বাবা মার মাথায় আল্লাহ তাআলা নূরের মুকুট পরিধান করে দিবেন, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআন কারীম শিক্ষা অর্জন করে সেই অনুযায়ী আমাদের প্রত্যেকের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবনে পরিচালিত হওয়ার তৌফিক নসিব করেন, সবাই বলি আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমার কোনো কথায় যদি আপনারা ব্যথা পেয়ে থাকেন আল্লাহর রাস্তায় মাফ করে দিবেন, আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং পরকালীন মুক্তির জন্য দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে কবুল করেন। হাযা ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।